ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন খুন করে মৃতদেহ টুকরো করার সময় হার্ট অ্যাটাকে মৃত্যু ছুরিকাঘাতে খুন করে গৃহপরিচারিকার মৃতদেহ টুকরো করার সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে এক মিশরীয় ব্যক্তির ধারণা করা হচ্ছে খুন করার পর মৃতদেহ লুকাতে সে মৃতদেহ টুকরো করতে চেয়েছিল কায়রো 24.com এর সূত্রে আল আরাবিয়া এই তথ্য জানিয়েছে তাদের মৃত্যুর অন্তত চার দিন পর কায়রোর আল মারজ জেলার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয় ঘটনার আগে ওই ব্যক্তির স্ত্রী 20 দিন আগে রাগারাগি করে বাড়ি থেকে চলে গিয়েছিল আশপাশের বাসিন্দারা অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ আসার পর কর্তৃপক্ষকে খবর দেয় পরে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে রিপোর্টে বলা হয়েছে লোকটি মহিলার দেহ টুকরো টুকরো করে কেটে বালতিতে ফেলে দিয়েছিল প্রতিবেশী বলেছেন দৃশ্যটি ভয়ঙ্কর ছিল মহিলার দেহটি বিকৃত ছিল এবং ওই ব্যক্তি তার পাশে মৃত অবস্থায় পড়েছিল এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন